ধরে নিচ্ছি আপনারা কেউ ফয়সালের আর যে সোর্স কোড ছিল সেটার সাথে ফ্যামিলিয়ার না, এরকম অবস্থায় নেই, মানে পুরো কোডটুকু এখন আপনারা জানেন। তো ওটা আলোচনা শুরুর আগে ইনফ্যাক্ট ওইখানে আমি আসলে এক্সেপশনের কোডটা বসাবো। তো হোয়াট ইজ এক্সেপশন, আমি এই ক্লাসে চলে আসি। প্রথমে তো কিছু ডেফিনেশন আছে, ওইটা একটু দেখ। এক্সেপশন ইজ আনএক্সপেক্টেড বিহেভিয়ার্স অফ এ প্রোগ্রাম হুইচ অ্যারাইজ ডিউরিং দ্য এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম ইনস্টেড অফ ডিউরিং দ্য ডিজাইন টাইম অফ ইট। বুঝতে পারছেন কথাটুকু? প্রথম লাইনে এক্সেপশন কখন ঘটে অথবা এক্সেপশন কি? ডেফিনেটলি অ্যাপ্লিকেশন তো তৈরি করা হয় কি এক্সেপশন ঘটার জন্য? দ্য আনসার ইজ নো। অ্যাপ্লিকেশন তৈরি করা হয় যে আমার অ্যাপ্লিকেশন যে কাজ করবে সেটার জন্য, তাই না? কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা জানেন যে কিছু এরর ঘটে যেটা আমাকে ডিজাইন টাইমে দেখিয়ে দেয়, আমাকে বলে যে এই যে এখানে লাল লাল কোনো কম্পাইল এরর। কিন্তু সবসময় এই কম্পাইল টাইম এরর ঘটে না, কিছু হয় রান টাইম এরর। এই যে রান টাইমে ঘটে সেটাকে আমরা বলতেছি যে আনএক্সপেক্টেড বিহেভিয়ার অফ এ প্রোগ্রাম হুইচ অ্যারাইজ ডিউরিং দ্য এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম, এটাকে আমরা বলতেছি এক্সেপশন। এক্সাম্পল হিসেবে কি বলা যেতে পারে, যখন ধরেন আপনার কোডের কোনো এক জায়গায় বিভিন্ন জায়গায় একটা অবজেক্টের রেফারেন্স আপনি নিয়ে যান এবং সেখানে মেথডটা দুটো কল করছেন, কিন্তু আসলে আপনার কোডের মধ্যে দিয়ে যাওয়ার সময় কোনো একভাবেই একটা পাথে গেছে, অবজেক্ট আসলে নাল সেট হয়ে গেছে। তো সেটা যখন একটা মেথড কল হলো তখন আপনাকে সুন্দর করে একটা এক্সেপশন দিয়ে দিবে, কি নাল রেফারেন্স এক্সেপশন, রাইট? ওকে, সেকেন্ড, আপনি একটা পোর্টে কমিউনিকেট করতে চাচ্ছেন, রাইট? আপনি বলছেন পোর্ট থেকে ডাটা আসবে, ডাটাটুকু প্যাটার্ন এরকম হবে, সে অনুযায়ী আপনি সেটাকে ইন্টিজারে কনভার্ট করলেন, রাইট? কিন্তু পোর্ট আসলে বিজি হয়ে গেছে অন্য অ্যাপ্লিকেশন, আপনি অ্যাপ্লিকেশন পোর্টটাকেই কানেক্ট করতে পারছে না, তাহলে সেখানে সে একটা এক্সেপশন খাবে। ফাইল আপনি বলছেন ডি ড্রাইভে অমুক জায়গায় একটা ফাইল থাকবে, তাই না? সো সেটাকে আপনি ওপেন করার চেষ্টা করছেন, ডেফিনেটলি যদি না থাকে এই প্রবলেমগুলো কিন্তু আপনি কখনো ডিজাইন টাইমে সলভ করতে পারবেন না। একইভাবে ডাটাবেজের লোকেশন, ডাটাবেজে কাজ করার সময় টেবিলটা আদৌ আছে কিনা, তাই না? যে কোয়েরিটা পাস করছেন সেটা কারেক্ট কিনা, এগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশন এক্সেপশন। এখন দেখেন এই প্রবলেমগুলো কি আপনি ডিজাইন টাইমে বুঝতে পারেন? আচ্ছা, এখন এই এক্সেপশন ঘটলে কি হবে? যদি আপনার এক্সেপশন হ্যান্ডলিং এর কোনো মেকানিজম না থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা কি হয়, ভেঙে পড়ে। একটা হঠাৎ করে ইউজারকে এমন একটা মেসেজ দেখে যে ইউজার ঘাবড়ায় যায় এবং অ্যাপ্লিকেশনটা স্টপ হয়ে যায়। তো সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনের কোয়ালিটি নিয়ে কোশ্চেন চলে আসে, তাই না? রাইট? সো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আর কি কোয়ালিটি প্রোডাক্ট হিসেবে আর গ্রান্টেড হয় না। তো আমরা অ্যাজ এ প্রোগ্রামার আমার অ্যাপ্লিকেশন রান টাইমে যখন এই প্রবলেমে পড়বে তখন সে কিভাবে ওই ওই জিনিসটাকে নিয়ে হ্যান্ডেল করতে পারে সেটা এনশিওর করতে হবে, কেমন? তো যেটাকে আমরা বলতেছি এক্সেপশন হ্যান্ডলিং। আমি শুরু করে দিচ্ছি খুব ছোট্ট একটা কোড দিয়ে, যেটা নিয়ে আপনারা সবসময় বলছেন হয়তো বিভিন্নভাবে। আমি এখানে দিচ্ছি টিকেট অ্যাপস নাম দিলাম, উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। এত সময় লাগে কেন? টেকিং টু মাচ টাইম টুডে। ওকে, সো আমরা এটাকে রিফ্যাক্টর করে নিই, টিকেট ইউআই নাম দিচ্ছি। টিকেট ইউআই
Next. Okay, so I connect a button reclam. The text box the label. I can add the label, for example, album. I can reclam text box. So আমার যেহেতু এখানে আর অনেক কন্ট্রোল নাই, আমি আপাতত ডিফল্ট নামগুলাই থাকুক, কারণ সময় অনেক বেশি লেগে যাচ্ছে রিনেম করতে গিয়ে। তো আমরা এটার নাম দিচ্ছি শো। কি কাজ হবে সেটা বলছি আপনাদেরকে, আমি এখানে নাম্বার অফ টিকিট দিব। সো আমি এটা লিখি, এটা একটু লিখি, নাম্বার অফ টিকিটস এখানে দিব, শো বাটন ক্লিক করব, এখানে সেটার প্রাইস কত সেটা দেখাবে, টোটাল প্রাইসটা কত, একটা টিকিটের দাম ধরুন 10 টাকা, ছোট্ট অ্যাপস অ্যাপ্লিকেশন। সো আমি এখানে ক্লিক করলাম, প্রথমে ইন্টিজার ধরেন আমি দিলাম বাইট, যেহেতু নাম্বার অফ টিকিট খুব ছোট হবে, তাই না, 5টা 10টা, রাইট। সো আমি দিলাম নাম্বার অফ টিকিটস ইকুয়ালস কনভার্ট ডট টু ডাবল টেক্সট box 1 dot text then sorry it will be to double to not to byte hai na okay next ami bollam okay double total equals number of tickets into 10 hai na 10 ki প্রত্যেকটা ইউনিট প্রাইস, ওকে ইউনিট প্রাইস টিকেটের। দেন আমি দেখালাম লেবেল লেবেল ওয়ান লেবেল টু ডট টেক্সট ইকুয়ালস টোটাল, বাই দ্য ওয়ে আমি নামগুলো কেন দিই না, কারণ কম্পিউটার অনেক টাইম নিচ্ছে, হ্যাঁ এই জন্যই। আর যেহেতু আমার নাম আপাতত না দিলে চলছে, দুই একটা কন্ট্রোল, ওকে এটা কাজ করবে সিম্পলি আপনারা জানেন। সো আমি রান করি অ্যাপ্লিকেশন, সো এখানে দিলাম টু, শো বাটন ক্লিক করলাম, সে 20 দেখাচ্ছে, তাই না। সো টোটাল প্রাইসটা দেখাচ্ছে 5 দেখাচ্ছে, ওকে 50 দেখালো। বাট হোয়াট ইফ আই ডু দিস, ওকে সো ইউ সি হোয়াট ইজ হ্যাপেনিং, ওকে ফরম্যাট এক্সেপশন, দ্য ইনপুট কি কি এসছে দেখেন, অবশ্যই অ্যারর মেসেজ পড়বেন, ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন কারেক্ট ফরম্যাট, শুধু এটা পড়লেই হবে না, আমি ডিটেলসে চলে যাচ্ছে, ভিউ দ্য ডিটেলস। সো আমাকে দেখাচ্ছে রিয়েলি কোথায় স্ট্যাক ট্রেস কি রিয়েলি একদম কোনটার ভেতরে করছে সেটা আমাকে দেখাচ্ছে। সে বলল তোমার ভেতরে সিস্টেম ডট নাম্বার স্ট্রিং টু নাম্বার বলে একটা মেথড আছে, সেই মেথডটা আসলে এক্সেপশনটা থ্রো করছে আমার এখানে, তাই না। কেন করছে ফরম্যাট এক্সেপশনটা কেন থ্রো করলো বলেন আপনারা, কারণ হলো আমি তাকে দিছি এবিসিডি, সেভিসিটিকে সেও কখনো ডাবলে কনভার্ট করতে পারবে না, কে পারবে না, কে থ্রো করছে আমাকে স্পেসিফিক ভাবে বোঝা যাচ্ছে, টু বাইট মেথড থ্রো করছে। দেখেন মেকানিজমটা শিখতে হবে, টু বাইট মেথডকে আমি যখন বলি 5 স্ট্রিং, সে বলো ওকে ফাইন তোমাকে আমি 5 রিটার্ন করলাম বাইটে কনভার্ট করে, আমি যখন বলি যে 10 স্ট্রিং তখন সে বলে ফাইন আমি 10 তোমাকে বাইটে কনভার্ট করলাম, যখন আমি বললাম এ বি সি ডি তখন সে বললো যে সরি আমি পারতেছি না, এবং আমি যে পারি নাই এটা তোমাকে বিশাল করে ধপাস করে পড়ে গিয়ে আমি শব্দ করে এক্সেপশন তোমার কাছে থ্রো করছে, রাইট। নীরবে পড়ে গিয়ে চুপচাপ থাকলে কিন্তু কেউ কোনো ট্রিটমেন্ট নেবে না, এজন্য পরে ধপাস করে শব্দ করবেন, সেরকম করে এই এখানে ডিজাইনটুকু ঠিক এরকম। টু বাইট যখনই পারে নাই কিন্তু চুপ করে বসে থাকে না, সে কি করছে কলারের দিকে একটা এক্সেপশন থ্রো করছে, ভাই আমি তো পারি নাই, এবার তুমি জানো তুমি কি করবা, তাই না, বোঝা যাচ্ছে কি। চলেন এখন, কারণ তার আর ক্ষমতা নাই, সে এবিসিডিকে কনভার্ট করতে পারে নাই, তাহলে এখন অ্যাজ এ কলার যেহেতু সে ডিল করতে পারে নাই, আমার আমি যার হেল্প নিচ্ছি এটা আমার রেসপন্সিবিলিটি এটাকে হ্যান্ডেল করা। দেখেন এইটা একটা সে অ্যারর দিল, সে আরেকটা অ্যারর দিবে, সেটা দেখায়, সেটা হলো যখন আমি বড় নাম্বার দিব, তাই না। দেখেন এটাকেও তো সে হ্যান্ডেল করতে পারবে না, তখন সে কি অ্যারর দিচ্ছে দেখেন, কি এক্সেপশন থ্রে সে আমাকে থ্রো করছে, কি ওভারফ্লো এক্সেপশন, ওকে। এখন প্রথমটা কি ছিল ফরম্যাট এক্সেপশন, এখন দেখেন আমি কিভাবে কোডটা লিখছি, আমি লিখছি ট্রাই
আমার কোডের মধ্যে যে অংশটুকু সাসপেক্টেড সেটাকে আমি ট্রাই ব্লকে রাখতে পারি, বাই দ্য ওয়ে আমি শুধু এই অংশ রাখলেও চলতো, তাই না? ওকে আচ্ছা, নেক্সট আমি বললাম ক্যাচ এক্সেপশন, দেন আমি এবার এখানে লিখলাম মেসেজ বক্স ডট শো, রাইট? আমি বললাম ওকে দেখেন দেয়ারস এ প্রবলেম, আমি প্রথম খুব জেনেরিক পার্ট দিচ্ছি, প্রবলেম ইন ইউর ইনপুট, ইনপুট আপনার কি বুঝতে পারছেন? এখন কি হবে, যখনই কোনো অঘটন ঘটবে সে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, তাই না? তো আমরা দুইটার জায়গায় ডিবাগ পয়েন্ট বসাই এবং কি হয় আমরা একটু দেখি। আমরা প্রথমে হ্যাপি পাথ, হ্যাপি পাথ মানে কি, যে কারণে এটা তৈরি করা হয়েছে, তাই না? ওকে, তো ইউজার এরকম ইনপুট দেওয়ার জন্য এটা তৈরি করা হয় নাই, এটা হবে আনহ্যাপি পাথ, আর সেকেন্ডারি ফ্লো, আর সেকেন্ডারি পাথ আমাকে থ্রি শো, ডান ডান, ক্যাচের মধ্যে কিন্তু যায় নাই। এবার দেখেন পারে নাই কিন্তু, কোথায় জাম্প করছে, ক্যাচে কিন্তু জাম্প করছে, তাই না? ক্যাচে জাম্প করে দেখেন কি দেখাচ্ছে, দ্যাটস এ প্রবলেম ইন ইউর ইনপুট। অ্যাট লিস্ট আমার অ্যাপ্লিকেশন কিন্তু ভেঙে টেঙে পড়ে নাই, আমার অ্যাপ্লিকেশন ইউজারকে বিশাল টাইপের এরর মেসেজ দেখায়, ইউজারকে ভরকায় দেয় নাই, তাই না? তো এই ছোট কোড লেখার কারণে আমার অ্যাপ্লিকেশনে কিন্তু এখন ডিফেন্সিভ কোড তৈরি হয়ে গেছে, এবং ও আচ্ছা আমি তো তাহলে ভুল করছি, ইউজার কিন্তু কিছুটা হলেও কিছু গাইডলাইন পাচ্ছে, তাই না? আচ্ছা এখন আপনারা জানেন ইউজারের জন্য এই মেসেজটা ডেফিনেটলি মিনিংফুল না, কি যে তোমার অ্যাপ্লিকেশনের ইনপুটে প্রবলেম আছে, তাই না? আমরা কি আরো স্পেসিফিক করতে পারি? দ্য আনসার ইজ ইয়েস, আমরা স্পেসিফিক এক্সেপশন ক্যাচ করব এবং স্পেসিফিকটাই আমরা ধরবো, যেমন দেখেন আমরা এখানে লিখছি এক্সেপশনের মধ্যে কিভাবে আটকা পড়লো না পড়লো সেটা ব্যাখ্যা দেব। আমি প্রথম লিখলাম ফরম্যাট এক্সেপশন, দেন এখানে লিখলাম প্লিজ এন্টার নিউমেরিক ফিগার অনলি, রাইট? এটা কখন হবে, ফরম্যাট এক্সেপশন কখন ঘটে আপনাদেরকে দেখাইছি, কখন যখন উল্টা পাল্টা কিছু দেয়, তাই না? নাম্বার না দিয়ে, তাই না? ক্যাচ, আরেকটা হলো কি ওভারফ্লো এক্সেপশন, তাই না? ওভারফ্লো হলে দেন আমরা এবার মেসেজ দেখালাম ইউজারকে মেসেজ বক্স ডট শো প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন বিটুইন 1 to 200 পার অথবা 250, হোয়াট এভার ইট ইজ, আমি বলতে চাচ্ছি এর চেয়ে বেশি দিলে আসলে আমি হ্যান্ডেল করতে পারবো না। আপনারা জানেন বাইটের সাইজ কত, 255, তাই না? ওকে, সো আমি 200 পর্যন্ত দিলাম, সো অ্যাট লিস্ট আমার ইউজার কিন্তু এখন আর এখন অনেক মোর স্পেসিফিক ইনফরমেশান পাচ্ছে, এটা দিলে উনি জানতে ও আচ্ছা আমি তো ভুল করছি। ইনফ্যাক্ট খালি রাখলে ফরম্যাট এক্সেপশন ঘটে, আসলে একটা খালি স্ট্রিং যায়, তাই না? না খালি স্ট্রিং যায় বিদায়টা করে, এবং আমি যদি খুব বড় নাম্বার দিই তাহলে সেক্ষেত্রে সে দেখাচ্ছে যে একটা নাম্বার দাও, তুমি নাম্বার অফ টিকিট আসলে 1 থেকে 200 মধ্যে দাও, আর আমি যদি সঠিকটাই দিই তখন কিন্তু সে সঠিকভাবে কাজ করছে। অ্যাপ্লিকেশন ইজ ভেরি ইনফরমেটিভ এবং কোডটা ফুলি ডিফেন্সিভ কোড। আচ্ছা এখন আসেন আমার অ্যাপ্লিকেশনে কিভাবে আমি বুঝলাম ফরম্যাট এক্সেপশন ঘটতে পারে এবং ওভারফ্লো এক্সেপশন ঘটতে পারে, আর কি কোনো এক্সেপশন ঘটতে পারে কিনা, তাই না? ওকে দেখেন প্রথমে কি কি হতে পারে, আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে টু বাইট মেথডে তো আপনাকে এক্সেপশন থ্রো করছিল, তাই না? ওকে, আর বাকিটুকুতে এক্সেপশন ঘটতে পারে কিনা, পসিবিলিটি খুব কম, পসিবিলিটি খুব কম, কেন? কারণ নাম্বার অফ বাইট এখানে যদি 200 নিচে অথবা 200 দেয়, 10-এর সাথে গুণ করলে এটা কতটুকু হবে, 2000-3000 বাইটের জন্য, এটা প্রবলেম না। টোটালকে ডাবলকে টুইস্টিং এ কনভার্ট করতে গেলে কোনো প্রবলেম হওয়ার কথা না, তার মানে কি একমাত্র এই মেথডে এক্সেপশন থ্রো করে, তাই তো? এখন এই মেথড কি আসলেই শুধু এই দুই টাইপ থ্রো করে নাকি তার চেয়ে বেশি করে, এটা আপনার একটা জানার ইচ্ছা থাকতে পারে, চলেন আমরা সেটা জেনে নিই। টু বাইট, গো টু ডিক্লারেশন, আপনারা জানেন মাইক্রোসফট ইজ ক্লোজ সোর্স, আপনি সোর্স দেখতে পাবেন না, কিন্তু ক্লোজ সোর্স মানে কি বুঝতে তো পারছেন, টু বাইট মেথডটার ভিতরে কোড কি এটাকে আপনি দেখতে পাবেন, পাবেন না, কারণ এটা তো ডিএলএল দেয়া। ওকে, সো এখানে দেখেন কি লেখা, এটার একটা সামারি টানা আছে কি,
returns converts the summary, okay, they specified whatever it is, blah blah blah. Kotha dhoroner exception throw kore? Format? No problem. Clear? ওকে এখন আপনার কোড তো আর সব সময় সাদা মাটা এরকম থাকবে না, থাকবে কি? এখানে আরো তিন চারটা মেথড আসবে, পাঁচটা মেথড কল করবেন, তাই না? তখন আপনি কি করবেন? তখন ওই যে মেথডগুলা কল করছেন কেমন, সবগুলা যে এক্সেপশন রিটার্ন করবে, এক্সেপশন সরি থ্রো করবে, ওগুলা সবগুলা ক্যাচ ক্যাচ লিখবেন কেমন? আচ্ছা এখন এবার আসেন, আমি সবগুলা ক্যাচ কি লেখা সম্ভব? অনেক সময় আপনি এটাও হতে পারে দুই একটা আপনার একদম আননোন, আসলে আপনার স্কোপের মধ্যে ছিল না, জাস্ট জাস্ট বি রিয়েলিস্টিক অন ইট। আপনি যে ধরেন আপনি প্রতি মাসে প্রতিদিন আপনার খরচের ইয়াগুলা লেখেন, হিসাবগুলো লেখেন, তখন আপনি কি পুরো খুচরা পয়সার হিসাব লেখেন, এক টাকারও হিসাব লেখেন, ওগুলো কিসের মধ্যে রাখেন? অন্যান্য 100 টাকা, তাই না, আর 50 টাকা, হোয়াট এভার ইট ইজ, কারণ ওগুলো পয়েন্ট সবগুলো লিখতে গেলে 50 টাকার জন্য 50টা পয়েন্ট লিখতে হবে, তাই না? ইট মিন্স নাথিং। সো আপনি কি সবগুলোর জন্য এরকম ক্যাচ 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 এতগুলো লিখবেন? তাহলে কোড দেখে বোঝা যাবে না, কোড দেখে কি মনে হবে জানেন, এই কোড লেখা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য, কোনো কাজের জন্য না, রাইট? এক্ষেত্রে কি করবেন? সবচেয়ে বেশি অঘটন যেগুলো ঘটার সম্ভাবনা আছে, কারণ অঘটন তো খুব লেস ঘটবে, কম ঘটবে, ওগুলার জন্য কিছু ক্যাচ লিখলেন, আর লাস্টে কি করবেন? জেনেরিকটা লিখবেন। জেনেরিকটা কোনটা? না এক্সেপশন, দেখেন এক্সেপশন, বুঝতে পারছেন কথাটুকু, রাইট? এখন এখানে কি লিখবেন? এখানে মেসেজ ইউজারকে কি দেখাবেন? আমাদের এখানে এটা ঘটবে না, আমি ঘটায় দেখাতে পারবো না, সো এখানে লিখবেন কি আননোন, তাই না? মাঝে মধ্যে এরকম আসে, তাই না? এরর occurred or specifically at ED, I'm not sure. Okay, please talk to vendor, তাই না? এরকম করে কিছু একটা দিল, রেগুলার সবচেয়ে কনফিউজিং এরর। আচ্ছা সেক্ষেত্রে দেখেন আপনি এতটুকু কি বুঝতে পারছেন? সো অ্যাপ্লিকেশনে যদি ফরম্যাট এক্সেপশন ঘটে এখানে আটকা পড়বে, যদি ওভারফ্লো হয় এখানে আটকা পড়বে, আর না হলে অন্য কিছু হলে কোথায় আটকা পড়বে? এখানে আটকা পড়বে। কিছুক্ষণ আগে আমরা যে কোড লিখছিলাম তখন কিন্তু ফরম্যাট এক্সেপশন ছিল না, ওভারফ্লো ছিল না, সবাই এসে কোথায় কোথায় আটকা পড়ত? কোথায়? এক্সেপশনের মধ্যে। কেন এটা কি জানেন? গতকাল বুঝাই করছি আপনাদেরকে, সেটা আপনার টের পান নাই। এক্সেপশন ইজ দ্য বেস ক্লাস অফ এক্সেপশন আর্কিটেকচার ইন ডট নেট ফ্রেমওয়ার্ক। এর আন্ডারে আরো অনেক অ্যারিথমেটিক, এর আন্ডারে অনেক ক্লাস আছে, অনেক এক্সেপশন, এক্সেপশন কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড থিওরি। সো দেখেন আসলে কি হচ্ছে, এক্সেপশন যেহেতু বেস ক্লাস, সো এক্সেপশন ইজ অবজেক্ট ওরিয়েন্টেড বলতে কি বোঝাচ্ছে, কি ঘটে দেখেন, আপনি যখন লিখছেন টু বাইট আপনাকে এক্সেপশন থ্রো করতে পারে, এখানে আসলে কি করছেন, এখানে আরেকটা যদি আমি ভেরিয়েবল রাখি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন আমি দেখলাম ফরম্যাট এক্সেপশনে, ফরম্যাট এক্সেপশনের ক্ষেত্রে ব্যাপারটা চিন্তা করি, আমার একটা রেফারেন্স এখানে লেখা আছে, তাই না, কি ফরম্যাট এক্সেপশন, তাই না, এক্সেপশন ফরম্যাট এক্সেপশন, রাইট, এক্সেপশন, তাই না, এরকম করে লেখা আছে না? যখনই ও থ্রো করলো, আসলে থ্রো করে কি জানেন, ওখানে ওর ভিতরে লেখা আছে থ্রো নিউ দিয়ে অবজেক্ট তৈরি করে, কার ফরম্যাট এক্সেপশন। ওকে আমি আবারও বলতেছি এক্সেপশন, আমি আবারও বলছি, বুঝিয়ে বলছি, টু বাইট মেথড যখন আর হ্যান্ডেল করতে পারলো না, আমি এবিসিডি দিলাম, তখন সে কি করে, একদম উপরের লাইনে যেটা লেখা সেটা থ্রো করে, সেই থ্রোটা এসে আটকা পড়ে কোথায়? তার মানে হলো লেখাটুকু যখনই থ্রো হয় তখন লেখাটুকু কেমন হয়ে যায়, নিউ ফরম্যাট এক্সেপশন। এবার মেকানিজমটা বোঝা গেছে? দেখেন অবজেক্ট, অবজেক্ট পিউরলি অবজেক্ট ওরিয়েন্টেড, ওখান থেকে অবজেক্টটা থ্রো করে, আপনি এখানে আপনি রেফারেন্স দিয়ে রাখছেন, তো অবজেক্টটা এসে রেফারেন্স। আচ্ছা এখন আমরা যেহেতু বলছি এক্সেপশন ইজ দ্য সুপার বেস ক্লাস ইন এক্সেপশন আর্কিটেকচার ইন ডট নেট ফ্রেমওয়ার্ক, কত ক্লাস আপনাদেরকে কি পড়াইছি সে অনুযায়ী কি এটা হতে পারে, তাই না? ওই যে অ্যাকাউন্ট, অ্যান অ্যাকাউন্ট ইকুয়ালস নিউ সেভিংস অ্যাকাউন্ট, তাই না, বেস ক্লাসের রেফারেন্সের মধ্যে ওখান থেকে যে আসুক না কেন, সে কিন্তু এখানে আটকা পড়ে যায়।
বুঝে গেল? ওকে, আচ্ছা এইটা কিন্তু কখনোই সম্ভব না, এটা একটু দেখে নেন, কোড অলরেডি এরর দিচ্ছে, তাই না? মাছ যাচ্ছে এদিকে, প্রথম বসেছেন কারেন্ট জাল, তারপরে বসেছেন ইলিশের জাল, কিছু বুঝাইল? ওকে, কারেন্ট জালে তো সব আটকা পড়বে, আবার পেছনে ইলিশ জাল আর বসানো কি দরকার, তাই না? তো এখানে তো সব আটকা পড়ে যাবে, দিচ্ছে আনরিচেবল কোড, এখানে এরর দিচ্ছে। ওকে, আচ্ছা এক্সেপশন নিয়ে কিছু কি বোঝা গেছে? ওকে, নেক্সট। এখন আসেন, আমরা কি কোড এভাবে লিখি কি ইউআই তে ক্যালকুলেশন করছি না, তাহলে কাজ কি হবে? হবে না কিন্তু। তো এখন আসেন আমরা এই ছোট্ট অ্যাপ্লিকেশনটাকে একটু একটু বেটার করার চেষ্টা করি। এই এক্সাম্পলে এক্সেপশন বোঝানোর জন্য আমি একটা নিয়ম ভাঙবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি টিকেট নামে একটা ক্লাস রাখি এখানে, অথবা টিকেট ক্যালকুলেটর, ধরেন টিকেট, টিকেট প্রাইস ক্যালকুলেটর, টিকেট প্রাইস ক্যালকুলেটরের মধ্যে আমি একটা মেথড রাখবো, পাবলিক ডাবল গেট টোটাল প্রাইস, এবং তার প্যারামিটার দিয়ে কি আসবে বলেন, কি আসবে? নাম্বার অফ টিকেট আসবে। আচ্ছা, নাম্বার অফ টিকেট কি টাইপ হবে? ইন্টিজার, সরি সরি বাই, তাই তো? বাই নাম্বার অফ টিকেটস। সো ডেফিনেটলি আপনি এখন ওই ফর্মুলাটা, এবার ইউআই তে এখানে যা লেখা আছে এটা আপনি এখানে লিখবেন না, তাই তো? এটা এখানে আসবে। সো কি নাম্বার অফ টিকেটস, আচ্ছা নাম্বার অফ টিকেটস কি প্যারাম দিলাম, মানে একই নাম হয়ে যাচ্ছে তো এই জন্য। সো সরি, আমি একটু ইয়া করি, যেটা আসলে করতে চাচ্ছি, আমি বলছি আমি একটু নিয়ম ভঙ্গ করব। তো নিয়ম ভঙ্গ কি, এখানে বাইট টাইপ না দিয়ে এক্সেপশন ঘটানোর জন্য এখানে স্ট্রিং টাইপ দিলাম। আমি আবারও বলছি নর্মালি কিন্তু আমরা এক্ষেত্রে কি দিব, বাইট টাইপ দিব আর ইন্টিজার দিব, তাই না? বাট আমি এখানে টোটাল এক্সেপশন বোঝানোর জন্য আপনাদেরকে এই কাজটুকু করলাম, তাহলে আমাকে এটা করতে হবে কিনা দেখেন। বলেন এই ক্লাস কি করে? এই ক্লাস নাম্বার অফ টিকেট দিলে এই মেথডটা গেট টোটাল প্রাইস, সে কি করে? টোটাল প্রাইসটা আপনাকে রিটার্ন করে। তাহলে আপনি ইউআই থেকে নিশ্চয়ই এখন এই ক্লাসটার অবজেক্ট তৈরি করে মেথডটাকে কল করবেন, খুব সোজা। আসেন আমরা এখানে যতটুকু কোড লিখছি আমি কমেন্টিং করে রাখি আপনাদের পরে দেখার সুবিধার্থে, দেন আমি আবার নতুন করে এখানে কোড লিখি, যেহেতু আমার এখন কোডটুকু এখানে চলে গেছে। সো নাও সি ইট, আমি প্রথম করব কি টিকেট প্রাইস ক্যালকুলেটর, টিকেট প্রাইস ক্যালকুলেটর ইকুয়ালস নিউ টিকেট প্রাইস ক্যালকুলেটর, দেন টিকেট প্রাইস ক্যালকুলেটর ডট গেট টোটাল প্রাইস, এখানে কি দিয়ে দেব কি টেক্সট বক্স ওয়ান ডট টেক্সট, তাই তো? সে কি করবে, টোটাল প্রাইসটা আমাকে এখানে দেখাবে, ডাবল টোটাল ইকুয়ালস এত, এবং এবার আমি এখানে দিচ্ছি লেভেল টু ডট টেক্সট ইকুয়ালস টোটাল ডট টু, ডান। ওকে, ইউআই তে কোনো লজিক নাই, কোড ফুল শুড ওয়ার্ক প্রপারলি। সো আমরা দেখি, তিন দিলাম, ও পাস কাজ করে, হোয়াট ইফ আই উইল ইনপুট সাম অ্যালফাবেট, তো ভেঙে গেছে, কোথায় ভাঙলো, কোথায়? ওই ক্লাসের ভিতরে এসে ভাঙলো। এখন বলেন তাহলে আমাকে কি করতে হবে? ওকে বলেন, আমার এখানে ডেফিনেটলি ট্রাই ক্যাচ লিখতে হবে। ওকে, আচ্ছা লিখলাম ট্রাই, ওকে, তাই তো?
ক্যাচ এর মধ্যে কি লিখবো? একটা রেফারেন্স বানিয়ে দেবো, দিলাম, এখানে কি লিখবো? ইন্ডিয়া ট্যাগ করবো। হ্যাঁ, নিউ, ওকে নিউ, থ্রো নিউ, ওকে থ্রো নিউ। টিও যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি, আপনারা কি ভাবছেন? মেসেজ বক্স তো এখানে লিখলে একেবারে ডিজাস্টার, অবজেক্ট ওরিয়েন্টেড সব ডিজাইন শেষ, তাই না? ওকে, অনেকে বলতে পারেন রিটার্ন করে দেন জিরো, তাই কাজ করবে? রিটার্ন জিরো করলে ইউজার মনে করবে আচ্ছা ঠিক আছে না, তাহলে নাম্বার অফ টিকিট যদি জিরো দেই তাহলে কি রিটার্ন হবে? জিরো রিটার্ন হবে না। ওকে, সব সময় কথাগুলো সত্য হবে না, তাই না? নেগেটিভ প্রাইস এরকম হতে পারে, ভাই টিকিট কিনছেন বিদায়, আপনাকে 200 টাকা দেওয়া হলো, আপনার কাছ থেকে টাকা নেওয়া হলো। কিভাবে বুঝবেন? নেগেটিভ ভ্যালু তো কিছু মিন করে না ইউজারের কাছে, ইট ইজ নট ইনফরমেটিভ, তাই না? আপনি বিশাল গদ্য লিখে দিতে হবে, ভাই নেগেটিভ নাম্বার মানে হলো কিন্তু আসলে কি একটা অঘটন ঘটছে, তাই না? তুমি ইয়ে দিচ্ছো, তাই নয় কি? দেখেন খুব ভালো কিছু সলিউশন কিন্তু হচ্ছে না, রাইট? কেন বিপদে পড়ছেন? ওই যে স্ট্রিং টাইপ বলে ঠিকই কিছু একটা লিখে দিতে পারতেন, বাট স্ট্রিং টাইপ না হওয়াতে এখন এটা করতে পারছেন না। সো প্রোগ্রামার বিভিন্ন রকম সলিউশন দেয়, এখানে প্রথম করে ওখানে স্ট্রিং টাইপ রিটার্ন করে, রাইট? ওটা একটা সলিউশন। তারপর বলে যে ভাই আপনি ওটা কনভার্ট করে নিন, রাইট? দুই, কি উনি বলছে নেগেটিভ নাম্বার, কেউ বলে জিরো। আবার আরো কেউ করে এখানে, এখানে একটা কি ভেরিয়েবল রাখে, সেই ভেরিয়েবলের ভ্যালুটা ধরেন অন্য যে স্টেট কি ফ্ল্যাগ দেয় কিনা, অপারেশন সাকসেসফুল আর নট সাকসেসফুল। তো কলার কি করতে হয়, এটা কল করার পর ওটাকে চেক করতে হয় ভাই সাকসেসফুল কিনা আর নট সাকসেসফুল, তাই না? এভাবে কি মনে রাখা সম্ভব? কোড কত ক্লাস, কত কোডে এভাবে মনে রাখবে? সম্ভব নাকি? কোড মুখস্ত করে তো লাভ হবে না, আপনার এই অপারেশন কল করলে ফ্ল্যাগ চেক করতে হবে। এবার যদি সবাই কোড লিখে রাখে, হোয়াট উইল হ্যাপেন? আপনার লাইফ শেষ, তাই না, প্রোগ্রামার হিসেবে? ওকে, উপায় কি? এই জায়গাটুকুতে আপনাদেরকে জানতে হবে একটা মেথড শুধুমাত্র রিটার্ন করে না, সে যখন একটা অঘটন ঘটে সে যদি হ্যান্ডেল না করতে পারে তাহলে সে রিটার্ন করবে, সে সে একটা এক্সেপশন থ্রো, বোঝা যাচ্ছে কি? অর্থাৎ সে যদি হ্যান্ডেল না করতে পারে সে একটা এক্সেপশন থ্রো করে দিবে, ভাই আই এম আন্ডান, আই পারচেজ, বোঝা যায়? আচ্ছা, বাই দ্য ওয়ে হঠাৎ করে একটা ব্যাপার মনে পড়ছে, আমি ওইটা ওইটা হয়তো এটার সাথে দেখাবো, মানে এক্সেপশনের মেসেজ অনেক সময় দেখানো যায় রিয়েলি কি ঘটছে। আচ্ছা, এখন কি করবেন তাহলে এই অবস্থায়? কোন রেফারেন্স? হ্যাঁ, এটা ইউআই তে পাঠাবেন, পাঠাবেন কিভাবে? রিটার্ন টাইপ তো ডাবল, তাই না? পেছনে একজন হাত তুলছেন, ভয়ঙ্কর জিনিস। এক মেসেজ বক্স কিভাবে দেখলাম? মেসেজ তো উইন্ডোজ ফর্মের অ্যাপ্লিকেশন, যখন আমি ওয়েব ফর্মে নিয়ে যাব, তাই না? ওকে, সো সি দিস হোয়াট ক্যান আই ডু। ও তো হ্যান্ডেল করতে পারে নাই, ও চিৎকার দুঃখ না, ও কলারের কাছে চিৎকার দুঃখ, ভাই আমি পারি নাই, রাইট? ওকে, সো ও চিৎকার দিয়ে বলছে থ্রো নিউ এক্সেপশন, রাইট? ওকে, সো আমি লিখলাম আই অ্যাম আন্ডান ধরেন, আর আরেকটু সুন্দর মেসেজ দেখান, ধরেন এমনভাবে এ এখান থেকে মেসেজ দিচ্ছে ওখানে সেই ইউজারকে সুন্দর করে সেই মেসেজটাও দেখিয়ে দিতে পারে, রাইট? সো প্লিজ এন্টার, প্লিজ চেক ইউর ইনপুট, ইনপুট। আপনারা কি বুঝতে পারছেন? আমি কিন্তু ছোট ছোট করে আগাচ্ছি, এগুলোর মধ্যে অনেক ভুল আছে। ওকে, সো যখনই অঘটন ঘটবে তখন সে আর কিছু রিটার্ন করবে না, সে কি করবে? এক্সেপশন থ্রো করবে, কার কাছে করবে? তার কলারের কাছে। এখন দেখেন কি হচ্ছে, টু বাইট কি গেট টোটাল প্রাইস, এর কাছে ছুঁড়ে মারলো, ভাই পারি নাই। এ কি করলো? ইউআই কে ছুঁড়ে মারলো, ভাই আমিও পারি, আমি পারি নাই। ইউএর কাজ কি হবে তাহলে? ইউএর কাজ কি হবে এখন? কি করা, ক্যাচ করতে হবে, তাই না? দেখেন আমরা এখানে লিখলাম যখন সে ক্যাচ করবে, তাই না, এক্সেপশন, রাইট? সো আমরা এবার এখানে মেসেজ বক্সে দেখিয়ে দেই, মেসেজ বক্স ডট শো এক্সেপশন ডট, দেখেন এক্সেপশন একটা প্রপার্টি আছে মেসেজ নাম, আপনি মেসেজ দেখিয়ে দিতে পারেন,
তাহলে এই মেসেজটা কোন মেসেজটা হবে বলেন তো? এখানে এই যে প্লিজ চেক ইউর ইনপুট, তাই না? ওকে, সো আমি রান করছি, দেখেন কি হয়। সে ইট ইজ, প্রথম দিলাম 5, ওকে, সো এখানে আসলো, এখানে দেন আমি এফ 11 দিচ্ছি, এখানে আসলো, খুব ইজিলি সব কিছুই সুন্দরভাবে গেল, আমার কোডের মধ্যে কোনো প্রবলেম নাই। সো সে অনুযায়ী সে আমাকে ডাটা দেখিয়ে দিয়ে কাজ করে, রাইট? এবার আমরা একটা এক্সেপশন ঘটাচ্ছি, দেখেন ইউআই থেকে কল করলো ওই ক্লাসের ওই অবজেক্টের গেট টোটাল প্রাইসের মধ্যে, সেখানে আসার পর এখানে তো একটা ধাক্কা খাবে, জাম্প করে চলে আসলো কোথায়, এক্সেপশনের মধ্যে। এক্সেপশনে আসার পর এখান থেকে আবার আমি একটা নতুন এক্সেপশন তৈরি করে কলারকে পাঠালাম, কলার সেটা ওই যে ক্যাচ ব্লকে আটকা পড়ছে এবং সেটাকে মেসেজ হিসেবে দেখিয়ে দিচ্ছে, সেটার মধ্যে যে মেসেজটা আসে, রাইট? ওকে, ক্লিয়ার? আচ্ছা, সিস্টেম জেনারেটেড কোনো মেসেজ এক্সেপশন দেখাচ্ছে। ওকে, আচ্ছা, প্রথম হলো আপনারা যদি এবার এবার আমি কোশ্চেন করি আপনার কোশ্চেনের রেসপেক্টে, আপনাদের এই নিচের কোডটার দিকে তাকান, আপনারা যদি নিচের এই কোডে, যখন আমাদের এই এই স্টাইলটা ছিল না তখন তো এরকম ছিল, এই কোডে যদি আমি লিখতাম প্লিজ এন্টার নিউমেরিক, সরি নিউমেরিক ফিগার অনলি, দেন পয়েন্ট দিয়ে তারপর নিউ লাইন দিয়ে লিখলাম ফরম্যাট এক্সেপশন ডট মেসেজ, তখন সে কি দেখাতো বলেন তো? তখন সে কি দেখাতো? ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন কারেক্ট ফরম্যাট, সেটা দেখাতো না, সিস্টেমের ভেতরের যে মেসেজটা ছিল সেটা দেখাতো, তাই না? কাকে দেখাতো? ইউজার, তাই না? এখন ইউজারকে মেসেজ দেখানো ভালো নাকি খারাপ? অবশ্যই খারাপ। কেন? এখনো এটা ইউজারের কাছে মিনিংলেস, রাইট? ওকে, আর আরেকটা হলো খুব জ্ঞানী টাইপের ইউজার হলে এটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য হাওয়া, হ্যাকারের কাছে উঠাইয়া দিলেন, ভাই ডাটাবেজের অমুক টেবিলে অমুক জায়গায় অমুক প্রবলেম হয়েছে সার্ভারের অ্যাড্রেস ট্যাড্রেস সহ, তারপর আপনার ডাটাবেস সে ডাউনলোড করে ড্রপ করে দিয়ে তারপর আপনাকে সুইফট ব্যাংকের নাম্বারটা ইমেল করে দিল, টাকা জমা দিয়ে দেন, তারপর ডাটাবেসটা নিয়ে যান, বুঝা যাচ্ছে? সো ডেফিনেটলি এটা খুব ভালো কিছু না, কিন্তু একবার লক্ষ্য করেন তো এক্ষেত্রে আরেকটা প্রবলেম হয়, আপনি যদি এই মেসেজটা না দেখান তাহলে আপনার ইউজার যখন ফোন করবে তখন আপনার মেসেজটুকু তো আপনার পর্যন্ত পাস হচ্ছে না, ডেভেলপমেন্ট টিম পর্যন্ত কিন্তু আসতেছে না, ডেভেলপমেন্ট টিম যদি দেখে প্লিজ কি চেক ইউর ইনপুট, এটা দ্বারা ডেভেলপার কি বুঝবে? কোনো ইয়ে আছে? তার চেয়ে অনেক বেশি মিনিংফুল হলো কি ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন কারেক্ট ফরম্যাট, দুইজন পিপলের ইয়ার মাইন্ডসেট দেখেন, আপনার ইউজার বুঝে যে ইনপুট কারেক্ট ফরম্যাটে না, কিন্তু আপনি জানেন এটা যদি সলিউশন আপনাকে দিতে হয়, ধরেন আসলে আপনাকে সলিউশন দিতে হবে, প্রবলেম আপনার পর্যন্ত চলে আসতে সামহাও কোনো প্রবলেম, এখন আপনার আপনার কাছে যদি ইউজারের জন্য মিনিংফুল মেসেজ আপনাকে দেয় ডেভেলপারকে দেয়, এটা কি ডেভেলপারের জন্য মিনিংফুল? ডেভেলপার এটা দ্বারা কিছু বুঝে না, ভাই আমি তো বুঝি না, এটা যদি বলে যে ওভারফ্লো এক্সেপশন ওয়াজ আনহ্যান্ডেল, তাই না? আমার ওভারফ্লো করছে উইকলি, উনি বুঝতে পারতেছে, রাইট? আচ্ছা, এইটার চেয়ে যদি আরো বেশি মেসেজ দেখাতে চাই, ওকে, তাহলে আমরা এই অবস্থায় আপাতত আলোচনা বন্ধ করি, সেটা কি? তার মানে হলো ইউজারকে দেখানো দরকার, ইউজার ফোন করতে পারবে অথবা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাতে পারবে, আবার দেখানোটা আবার হার্মফুল, কোথায় যাব? একটা কাজ করি না, যে এররটুকু ঘটতেছে সেটা কোথাও লগ ফাইলে লিখে দিই, যখনই কোনো একটা অঘটন ঘটবে লগ ফাইলে থাকবে, ইউজারকে আমরা বলবো, তাই না? যদি অনলাইন সিস্টেম হয় তাহলে তো আমার সার্ভারে আমি লগ ইন করে ঢুকে কিন্তু আমি লগ ফাইলে কি লেখা আছে সেটা জানতে পারবো, নাম্বার ওয়ান, অথবা ইউজারকে আমি বলবো যে ভাই ওই ড্রাইভে অমুক একটা ফাইল আছে, তখন আপনি এনক্রিপ্টেড করে রাখেন, আপনার পাশে আনার পর আপনি ডিক্রিপ্ট করে ফেলেন, তাই না? তাহলে ওই ফাইলটা একটু মেইল করে দেন আমাকে, দেন আপনি কিন্তু এবার দেখতে পাবেন কি ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন কারেক্ট ফরম্যাট, তাই না? আচ্ছা, এতটুকু ইনফরমেশনের চেয়ে যদি আরো বেশি ভালো হয় এরকম বলে দেওয়া, অমুক উইন্ডোজ ইউজার অমুক অপারেটিং সিস্টেম ইউজ করার করার মুহূর্তে, তাই না, বেলা এতটার সময় অমুক ক্লাসের মধ্যে অত নাম্বার লাইনে এই এররটা ঘটছে, খুব বুঝতে পারতেছেন? কারণ সিস্টেমে এক্সেপশন কিন্তু মাঝে মধ্যে ভোগায়, মেবি আপনার আসলে কোডে কোনো দোষ ছিল না, সব কিছু ঠিক ঠিক ছিল, উইন্ডোজের অপারেটিং সিস্টেম চেঞ্জ করার কারণে আউটপুট, আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছেন?
একেবারে স্পেসিফিক কোন ক্লাসে কতটা সময় কোন ইউজার, ইউজারের প্রিভিলেজ আসলে উইন্ডোজে কতটুকু ছিল, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কার্নেলটা কোন ভার্সন ছিল, সবটুকু যদি লগ ইন করে দেয় তাহলে আপনার জন্য অনেক বেশি ইনফরমেটিভ হবে না? ওকে, সো এটার উপায় আছে, লগ ফর নেট বলে একটা টুল আছে, লগ ফর নেট, লগ ফর নেট বলে একটা টুল আছে, সেটা দিয়ে এরকম লগ ইন করে রাখা। হ্যাঁ, নিজেরা বানায় রাখার তো আর দরকার নাই, ওটা করতে গেলে তো ওটা আরেকটা প্রজেক্ট, তাই না? আপনি তো আবার ওটার দায়িত্ব নেবেন না। সো অলরেডি ওপেন সোর্স খুব ফেমাস, না ডাউনলোড করে কাজ করতে হবে, ফ্রি এন্ড ওপেন সোর্স। ওকে, আচ্ছা এখন দেখেন, এবার আসেন এক্সেপশনে যখন কাজ করবেন তখন শুধুমাত্র আপনার ইউজারের ব্যাপারটা চিন্তা করলে হবে না, আপনাকে চিন্তা করতে হবে আপনার কলারের কথা। ভালো করে লক্ষ্য করেন, আমরা এক্সেপশনের আলোচনা কি দিয়ে শুরু করছি, আমার ইউজার যেন দেখে যে অ্যাপ্লিকেশনের কোয়ালিটি, কিন্তু সবসময় কথাটুকু এরকম সত্য না, আপনার কলারের কাছে আপনাকে ভিজিবিলিটি আনতে হবে। এক্সাম্পল হিসেবে দেখেন, টু বাইট মেথড যেটা এক্সেপশন থ্রো করে, সে যদি ফরম্যাট এক্সেপশন যখন ঘটে রাইট, তখন যদি সে ফরম্যাট এক্সেপশনটা থ্রো না করে অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করতো, আমার কি অবস্থা হতো? আমার তো পুরো মাথাটা পাগল হয়ে যেত, ভাই অ্যারিথমেটিক অপারেশনে কি প্রবলেম, বুঝতে পারতেছেন? ওভারফ্লো যখন ঘটতেছে, সে যদি ওভারফ্লো এক্সেপশন থ্রো না করে অন্য কিছু করতো, দেন আই উইল বি কনফিউজ অ্যাজ এ ডেভেলপার, তখন কিন্তু আমি কিন্তু কোনো ইউজার না, রাইট? এখন দেখেন আপনার অ্যাপ্লিকেশন কি করছে, আমরা যে কোডটা লিখছি, আমার এই কোডের মধ্যে আমি এখানে কি লিখছি, থ্রো নিউ এক্সেপশন, রিয়েলি এক্সেপশনটা কি ঘটছে ইউআই প্রোগ্রামার কি জানে, রাইট? জানে না তো, এটা কি ভালো নাকি খারাপ? যে কোনো প্রোগ্রামারের রাইট আছে রিয়েলি রুট কজটা কি এটা জানার, না হলে উনি প্রবলেম অনেক সময় সলভ করতে পারবে। উনি এখন দেখবে কি একটা এক্সেপশন ঘটছে, এক্সেপশনের টাইপ হলো এক্সেপশন এবং ওখানে লেখা হলো প্লিজ চেক ইউর ইনপুট, কনফিউজ ডেভেলপমেন্ট টাইমে ঘুরতেছেন তো কনফিউজ হয়ে যাবে, ভাই এক্সেপশন, কিন্তু আমি যদি এটা করতাম রিয়েলি এখানে ফরম্যাট এক্সেপশন ঘটলে আমি সেটাই পাঠাচ্ছি এবং ওনাকে আরো অনেক বেশি ইনফরমেশন দিচ্ছি, সেটা হলে অনেক ভালো হতো না? আসেন আমরা এই কোডটাকে আরেকটু অনেক কোয়ালিটি করে আমরা এখন যেটা করব, আমরা এখানে করব ফরম্যাট এক্সেপশন, ফরম্যাট এক্সেপশন সি ফর্ম ধরতেছি কি ফরম্যাট এক্সেপশন পাঠাচ্ছে, কিন্তু নর্মাল এক্সেপশন, কিন্তু এখানে কোডটুকু কি আমরা তো এখন জানি, এখন কি করছে আসলে, প্লিজ এন্টার কি লিখব, নিউমেরিক ফিগার অনলি, তাই না? সাথে আরেকটা কাজ করি, দেখেন এক্সেপশনের অবজেক্ট তৈরি করার সময়, যে কোনো এক্সেপশনের অবজেক্ট তৈরি করার সময় কনস্ট্রাক্টর দুইটা আছে, তিনটা কনস্ট্রাক্টর, প্যারামিটারলেস একটা প্যারামিটার, আরেকটা কি, আরেকটা কি ইনার এক্সেপশন, সেটা কি টাইপ, এক্সেপশন টাইপ হলে সেটার মধ্যে ফরম্যাট এক্সেপশন দিয়ে দেওয়া যাবে না। আমি কি করলাম, আমি এখানে এক্সেপশনটাকে নিজে তৈরি করছি, কিন্তু রিয়েলি কি ঘটছে সেটা কার কাছে পাঠিয়ে দিচ্ছি, আমার কলারের কাছে পাঠিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট, এটা হলো, তারপর আমরা এবার আসেন পরেরটা লিখি, ক্যাচ কি ওভারফ্লো এক্সেপশন, ওভারফ্লো এক্সেপশন থ্রো নিউ এক্সেপশন, প্লিজ এন্টার, সরি এন্টার 1 to 200, আমি সংক্ষেপে লিখলাম, এবং এইটাকে আমরা কি করলাম কার কাছে পাঠিয়ে দিলাম, আমার কলারের কাছে। এবার দেখেন কলারের জন্য কি কি সুবিধা হয়েছে, উনি ডিবাগ করার তা কতটুকু সুবিধা হচ্ছে ওনার, দেখেন উনি উনি আসলে এখানে কি এক্সেপশন পাবে, সব সময় এক্সেপশনই পাবে। ওকে, আমি রান করি এবং দেখাচ্ছি আপনাদেরকে কি হয়। আমি এখানে দিলাম কলটা নাম্বার, সরি অ্যালফাবেট দিলাম, সো ইউ সি এখানে আসলাম, F11 দিলাম এবং এখানে এক্সেপশন ঘটছে, ফরম্যাট এক্সেপশন, আমি নিজে একটা এক্সেপশন বানালাম, বাট ভেতরে কাকে দিয়ে দিচ্ছি, ফরম্যাট এক্সেপশনটা দিয়ে দিচ্ছি।
আমার যে কলার সে প্রথম এটা দেখলো, রাইট? এটা দেখে সে বুঝতে পারলো না রিয়েলি সিস্টেমের ভিতর কি ঘটছে, তাই না? দেখেন ওকে দেখা যাচ্ছে কি যে ভাই গেট টোটাল প্রাইসের মধ্যে একটা অঘটন ঘটছে, এটা দ্বারা কিন্তু সে খুব ভালোভাবে ইনফরমেশনটা জানতে পারছে না। সে তখন কি করবে দেখেন, কোথায় যাবে? ইনার এক্সেপশনে ঢুকবে। ইনার এক্সেপশনে সে রিয়েলি দেখতে পাবে ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন কারেক্ট ফর্ম, প্রোগ্রামারের জন্য অনেক মিনিংফুল, এবং সে রিয়েলি দেখবে কোন ক্লাসে কোন ডিএলএল এর মধ্যে অঘটনটা ঘটছে সবকিছু। কেন? কারণ হলো আমি ইনার এক্সেপশনটা গিলে ফেলিনি, রাইট? ওকে, আমি ইনার এক্সেপশন সহায়ে আমি নিজেই কিছু মেকানিজম বের করছি, তারপর আমি ইনার এক্সেপশন সহায়ে তাকে থ্রো করছি। বোঝা গেল? আচ্ছা, সো দেখেন এটা অনেকটা পেশেন্ট ম্যানেজমেন্টের মতো ব্যাপার হচ্ছে। যেমন আমরা প্রাইস ক্যালকুলেটরে আসি, এখানে আসার পর দেখেন একটা অঘটন ঘটলো, হ্যাঁ, পেশেন্ট আসলো, রাইট? এখানে একজন ডাক্তার, উনি কি করলো, নিজে একটা ট্রিটমেন্ট দিলো, সাথে হিস্ট্রিটা কিন্তু পাঠিয়ে দিচ্ছে রিয়েলি, তাই নয় কি? ইউআইতে যে বসে আছে উনি কি কি পাচ্ছে, ওখানে রিয়েলি এর আগে যে যিনি ছিল উনি আসলে রিয়েলি কি ট্রিটমেন্ট দিলো, তার আগে রিয়েলি কোন প্রবলেমটা ছিল সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছে, তাই না? ওকে, সো এক্সেপশন হ্যান্ডলিং ফুললি এই এই স্ট্রাকচারে করা হয়। বলা হয় আপনি যদি এক্সেপশন দেখেন, আমি আবার বলছি, যদি এখানে আমার ক্যাচের মধ্যে কোনো কাজ না হতো, কিছুক্ষণ আগে কিন্তু ক্যাচের মধ্যে আমি তেমন কোনো কাজ করি নাই, অর্থাৎ আমার কাছে যদি মনে হয় যে আমি এক্সেপশনটা ধরে কোনো ট্রিটমেন্ট দিতে পারবো না, সেক্ষেত্রে এক্সেপশন ধরার কোনো দরকার নাই। অর্থাৎ একজন ডাক্তারের কাছে রুগী গেলো, ওনার কাছে আসলে ট্রিটমেন্টটাই আমি সুন্দর করে বাকিদেরকে কোনো স্লিপ বা কিছু দরকার না, উনি বলবেন না আপনি অন্যদের কাছে চলে যান, আমার কাছে ট্রিটমেন্ট নাই, সামথিং লাইক দিস। যদি ফর এক্সাম্পল এই ম্যাথ এই গেট টোটাল প্রাইস যদি মনে করে তার আসলে এক্সেপশন হ্যান্ডলিং এর কিছু নাই, কারণ তার কাছে ট্রিটমেন্ট নাই, সে কি করবে? প্রাই ক্যাচ কিছু লিখবে না। তাহলে 2 বাই 10 ম্যাথ এররটা কোথায় চলে যাবে? প্রোপাগেট হয়ে ইউআই তে চলে যাবে। এটা কি বোঝা গেছে লাস্টের কথাটুকু? যদি কোনো মেথড মনে করে তার কাছে ট্রিটমেন্ট নাই, সে কিন্তু ট্রাই ক্যাচ ব্লক লিখবে। এখন আমরা এখানে কেন লিখছি, আমরা জাস্ট আইডিয়া করছি কি, যদি যত রকম এক্সেপশন ঘটুক না কেন, আমি আসলে সবসময় আমার কলারকে কি পাঠাবো, এক্সেপশন টাইপ পাঠাবো, কিন্তু আমি ওখানে কি করলাম, ভেতরে ফরম্যাট এক্সেপশনটা দিয়ে দিব যেন ওনার কাছে সিস্টেম অপেক না হয়ে যায়, ট্রান্সপারেন্ট থাকে। ওকে, ডেঞ্জারাস কোড কি হয় জানেন? ডেঞ্জারাস কোড হয় যেমন অনেক সময় আপনি ধরেন ডাটাবেজে ডাটা সেভ করবেন, রাইট? তো মেথডের রিটার্ন টাইপ তো রাখছেন ভয়েড, তাই না? অনেক সময় রাখে যে ভয়েড সে, মানে ভয়েড কেন রাখে, সেভ হলে কাজ করবে, না হলে তো আর কি একটা এক্সেপশন থ্রো হবে, তাই না? অনেক সময় সেখানে প্রোগ্রামাররা কি লেখে জানেন, ট্রাই ক্যাচ, ক্যাচের ভিতর কিছু লেখে না। এবার চিন্তা করেন যখন সেভ হয় না তখন কি হয়, মেথড তো কিচ্ছু বলে না, বুঝতে পারছেন? সেভও হচ্ছে না, কিছু বলেও না, ভয়ঙ্কর ডেঞ্জারাস কোড না? এটাকে বলা হয় সোয়ালো ইউর এক্সেপশন, নেভার ডু ইট। এক্সেপশন কখনো গিলে ফেলবেন না, গিলে ফেললে কিন্তু খবর আছে আপনার যে কলার ও বন্দুক নিয়ে আপনাকে খুঁজবে, বলে যে আমার এক মাস সময় নষ্ট করছে, তাই না? আর ডাটা সেভ হয়নি, এদিকে দেখতে ডাটা সেভ না, বাট হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড ইউ, আপনি কোনো কিছু লেখেন না, আপনি কি লেখছেন, ট্রাই ক্যাচ, ক্যাচের ভিতর কিছু নাই, তো অঘটন ঘটে এবং এবং আপনি ডিএলএল দিচ্ছেন আপনার, ওকে, তো আর আপনার কোড কোড দেখেন না, তো পুরা পাগল এক মাস ধরে আর বসের বকা ধকা খাচ্ছে, রাইট? তারপর আপনি বললেন ভাই আসলে আমি এক্সেপশনটা গিলে ফেলছিলাম। আচ্ছা, খুব